إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য মাবুদ, তার ইবাদত ছাড়া কারো ইবাদত জায়েজ নয়। একমাত্র তারই ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে ইবাদতের নিয়ম নীতিমালা পদ্ধতি আমরা জানতে পেরেছি। তার তরিকা ছাড়া ইবাদত গ্রহণযোগ্য নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো জন্য ইবাদত হলে সেটি গ্রহণযোগ্য নয়। আমাদের ধারাবাহিক আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত বা নাজাত প্রাপ্ত সাহায্যপ্রাপ্ত দলের আকীদা নিয়ে আলামুস সুন্নাহ আল মনসুরা নামক কিতাব থেকে শুরু করেছি। আজকে পর্ব নম্বর 3, প্রশ্ন উত্তরের আকারে রয়েছে এই কিতাব, আল্লামা শেখ হাফিজ হাকিম রহমতুল্লাহ আলাইহির। আজকে প্রশ্ন নম্বর 6, তাতে বলছেন মা আলামাতু মাহাব্বাতিল আবদি রাব্বাহু আজ্জা ওয়া জাল। মহান আল্লাহ আজ্জা ওয়া জাল এর ভালোবাসা যে বান্দার উপর ফরজ, এই ভালোবাসার লক্ষণ কি? বান্দার রবের সাথে যে ভালোবাসা রয়েছে এর সত্যিকার প্রমাণ বা লক্ষণ কি? ভালোবাসার দাবি তো সবাই করে, বিশেষ করে যারা ধর্মকর্ম করে, তারা শিরকি ধর্ম পালন করুক, বিদাতি ধর্ম পালন করুক, অথবা তাওহীদ সুন্নাহ ভিত্তিক তিন ধর্ম পালন করুক, সবাই আল্লাহর মহাব্বত বা ভালোবাসার দাবি করে। কিন্তু এই আল্লাহর ভালোবাসার, যিনি আমাদের রব, যিনি আমাদের প্রতিপালক, তার ভালোবাসার সত্যিকার লক্ষণ বা আলামত কি? উত্তরে বলছেন আলামাতু জালিকা, এর লক্ষণ হচ্ছে আই ইউহিব্বা মা ইউহিব্বুল্লাহু তাআলা ওয়া ইউবগিদ মা ইউসখিতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বা যে কাউকে ভালোবাসেন তাকে সে সবকে ভালোবাসে। যা কিছু আল্লাহ ভালোবাসেন, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, আদেশ হুকুম আহকাম হোক, আমল হোক, আকিদা হোক, আখলাক চরিত্র হোক, যা কিছু আল্লাহ ভালোবাসবেন তা বান্দা ভালোবাসবে। এটা হচ্ছে বান্দার রবের সাথে ভালোবাসার বাস্তব প্রমাণ। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যেসব কথা কাজ ব্যক্তি অসন্তুষ্ট করে, সেসব কথা কাজ থেকে, সেসব ব্যক্তির সাথে সম্পর্ক রাখা থেকে অসন্তুষ্টি প্রকাশ করবে, শত্রুতা রাখবে, ঘৃণা করবে, বিদ্বেষ রাখবে, সম্পর্ক ছিন্ন করবে, এমন কথা কাজ থেকে, এমন আকিলা বিশ্বাস থেকে, এমন কর্মকাণ্ড থেকে, এমন আখলাক আচরণ থেকে যেসব আল্লাহকে অসন্তুষ্ট করে। তাহলে দুটো দিকের, যেসব বিষয়কে আল্লাহ ভালোবাসেন তা ভালোবাসবে, আর যেসব বিষয়কে আল্লাহ ভালোবাসেন না, অপছন্দ করেন বা যেসব বিষয়ের উপর আল্লাহ অসন্তুষ্ট হন সেগুলিকে ঘৃণা করবে। এক কথায় আল্লাহর জন্য ভালোবাসা হবে, আর আল্লাহর জন্য শত্রুতা, বিদ্বেষ এবং ঘৃণা হবে। সুতরাং এর ফলস্বরূপ ফাইয়ামতাসালু আওয়ামিরাহু ওয়াজতানু মানাহি,
সুতরাং আল্লাহ রাব্বুল আলমিনের যেসব নির্দেশাবলী রয়েছে, আদেশ রয়েছে, সেগুলি মেনে চলবে, সেগুলির পাবন্দি করবে। এবং যেসব নিষিদ্ধ কথা কাজ রয়েছে, নিষিদ্ধ বিষয় রয়েছে, সেগুলি থেকে বেঁচে থাকবে। আল্লাহ যা ভালোবাসবেন তাকে ভালোবাসার দাবি হচ্ছে যে আল্লাহ যে আদেশগুলি করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সেগুলি আঞ্জাম দেবে, সেগুলি সম্পাদন করবে। আর যেসব কথা কাজ, আচার আচরণ, আকিদা আমল নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকবে। ওয়ায়ু আলি আউলিয়া আহ, এবং আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে, ভালো মানুষদেরকে, আল্লাহর ওলিদেরকে, আর আল্লাহর ওলি মানে প্রত্যেক মুমিন ইমানদার তৌহিদবাদী সুন্নতের অনুসারী, নর হোক আর নারী হোক, সবে আল্লাহর ওলি। আল্লাহু ওলিউল মুমিনিন, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ ইমানদারদের ওলি। জি, আল্লাহ মুমিনদের ওলি। কোরআনে কারিমের বেশ কিছু আয়াত রয়েছে, ইন্না ওয়ালিয়াকুম আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, নিশ্চয় জি তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং রাসূল এবং যারা ঈমানদার। তো আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসো। ওয়ায়ুআদি আদা আহু, এবং আল্লাহর যারা শত্রু, আল্লাহর তৌহিদের শত্রু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত দ্বীনের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কথা কাজের বিরোধী, তাদের সাথে শত্রুতা রাখবে। এই জন্যই হাদিসে রয়েছে, এবং এটি হচ্ছে আকিদার বিষয়, কোন আমলের বিষয় না, এটি আপনাকে বিশ্বাস রাখতে অন্তর থেকে, এবং সে অনুযায়ী আপনার জীবন পরিচালিত হবে। সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা রাখা, যেটিকে ইমানের সবচাইতে মজবুত হাতল বলা হয়েছে। ওয়ালিহাযা কান আওসাকুর আল ইমান আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফি, এই জন্য ইমানের সবচাইতে মজবুত হাতল হচ্ছে, মজবুত কড়া হচ্ছে, মজবুত শিকল হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, এটি সবচেয়ে মজবুত বাঁধন। এ মুসলিম উম্মার যে বাঁধন অত্যন্ত শক্তিশালী, মজবুত বাঁধন। জি, এই বাঁধন কোনোদিন ঢিলা হয়ে যায় না, খুলে যাওয়া তো দূরের কথা, ভেঙে যাওয়া তো দূরের কথা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া দূরের কথা, জি কখনো ঢিলা হয় না। সবচাইতে মজবুত বাঁধন হচ্ছে ইমানের আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, অল বুগযু ফিল্লাহ, এবং আল্লাহর জন্য বিদ্বেষ শত্রুতা রাখা। জি, ব্যক্তির সাথে, বস্তুর সাথে, বিষয়ের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে, আচার আচরণের সাথে, জি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস কথা লম্বা না করে শুধু ইঙ্গিত করে দিই, যে হাদিসটি সহিহ বুখারী হাদিস, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি, সাত প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল ছায়ায় স্থান দেবেন বিচার দিবসে কিয়ামতের মাঠে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে, দুইজন হোক, ব্যক্তি হোক, দুই পরিবার হোক, দুই সমাজের লোক হোক, দুই দেশের লোক হোক, বিভিন্ন দেশের লোক হোক, হ্যাঁ দুই বর্ণের লোক হোক, জি যে কোনো শ্রেণী তা বিভাগ করতে পারেন। রাজুল্লাহ, দুই শ্রেণীর মানুষ, দুই ব্যক্তি, সর্বনিম্ন থেকে শুরু করা হয়েছে, তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা একে অপরকে। কিসের জন্য ভালোবাসা? দিনই ভালোবাসা, জি, আর অন্য কোনো বাঁধন নেই, অন্য কোনো স্বার্থ নেই। ইজতামা আলাইহে, এর জন্য একত্রিত হয়, আল্লাহর ভালোবাসার ভিত্তিতে ঐক্য গড়ে উঠে,
ওয়াতাফাররাকা আলাইহি, এবং আল্লাহর ভালোবাসার ভিত্তিতে বিচ্ছিন্নতা তারা তৈরি করে। বিচ্ছিন্ন যদি হয় আল্লাহর ভালোবাসার ভিত্তিতে, যদি এক হইতে হয়, ঐক্য গড়ে তুলতে হয় এই আল্লাহর ভালোবাসার ভিত্তিতে, তাহাবাফিল আল্লাহর জন্য। এবং আল্লাহ রাব্বুল আলমিনের হকের ক্ষেত্রে সবচেয়ে বড় হক হচ্ছে তৌহিদ, সুতরাং ঐক্য হবে তৌহিদের ভিত্তিতে, তৌহিদের ভিত্তিতে, অন্য কোনো বিষয়ের ভিত্তি করে নয়। ঐক্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে, কারণ তৌহিদ ছাড়া কোনো আমল কবুল হয় না। একটু পরে আলোচনায় আসবে, তৌহিদ ছাড়া কোনো আমল কবুল হয় না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া, সুন্নাহ ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকার কোনো ইবাদত বন্দেগী আমল কবুল হয় না। সুতরাং আমাদের ঐক্য হবে তৌহিদ ভিত্তিক এবং সুন্নাহ ভিত্তিক, খুব সহজ বিষয়। অন্য কোন ব্যক্তিকে, বস্তুকে, কোনো কিছুকে কেন্দ্র করে যদি ঐক্য গড়ার চেষ্টা করে, কেয়ামত হয়ে যাবে, কোনোদিন মানব জাতির মাঝে ঐক্য আসবে না। এই তৌহিদ আর শিরকের কারণে আদম সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে, মুমিন আর কাফির, সৎ আর অসৎ, নেক আর বদ। জি, সাত নম্বর প্রশ্ন বলছেন, বেমাজা আরাফাল ইবাদু মা ইউহিব্বুল্লাহু ইয়ারদাহ, আল্লাহ যা ভালোবাসেন এবং আল্লাহ যা পছন্দ করেন, এটা বান্দা কেমন করে জানলো? আমি একজন আল্লাহর বান্দা হিসেবে কি করে জানবো? আপনারা আল্লাহর বান্দা হিসেবে কি করে জানবেন যে আল্লাহ কি ভালোবাসেন এবং কি পছন্দ করেন? আমার পছন্দ মোতাবেক তো আল্লাহ পছন্দ করবেন না। আমি যদি খেয়াল খুশি পছন্দ করি, প্রত্যেকের পছন্দ আলাদা, প্রত্যেকের এক এক বিষয়ের সাথে, এক এক ব্যক্তির সাথে, এক এক জিনিসের সাথে ভালোবাসা আছে। এক এক মানুষ এক এক জিনিসকে, এক একটি বিষয়কে বেশি পছন্দ করে। তাহলে বান্দা কোন মাপকাঠির ভিত্তিতে জানবে যে আল্লাহ কি ভালোবাসেন এবং আল্লাহ কি চয়েস করেন, পছন্দ করেন, এটা কি করে জানবে বা কি করে জেনেছে, জানার উৎস কি? বলছেন জবাবে, আরাফু হবি ইরসালিল্লাহ তাআলা রাসূল, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বিষয় বস্তুগুলিকে জেনেছে আল্লাহ রাব্বুল আলামিনের আম্বিয়া এবং রসুলগণ, যে তিনি যুগে যুগে প্রেরণ করেছেন তাদের মধ্যে, মানব জাতি আল্লাহর বান্দা তারা এইভাবে জেনেছে। ওয়া ইনজালিল কুতুব, এবং বিভিন্ন যুগে যে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন, সেসব আসমানি কিতাব যেগুলি ওহী ইলাহী, ওহির মাধ্যমে জেনেছে, এক কথায় রসুলগণের মাধ্যমে আর ওহির মাধ্যমে বান্দা জানতে সক্ষম হয়েছে যে কোনটা আল্লাহ ভালোবাসেন, কোনটা আল্লাহ ভালোবাসেন না, কোনটা আল্লাহ পছন্দ করেন, কোনটা আল্লাহ পছন্দ করেন না। এই আসমানি কিতাব সমূহে এবং রসুলগণের বাণীতে কি ফুটে উঠেছে? আমেরান বেমা ইউহিব্বুল্লাহু ইয়ারদাহ, এসব আসমানি কিতাবে এবং আম্বিয়া রসুলগণের বাণীতে নির্দেশ দেওয়া হয়েছে যা আল্লাহ ভালোবাসেন সেসব কথা কাজে, যেসব কথা কাজকে আল্লাহ পছন্দ করেন সেগুলি নির্দেশ দেওয়া হয়েছে, নাহিয়ান আম্মা ইয়াকরাহু ওয়া ইয়াবাহু, এবং যেসব কথা কাজকে আল্লাহ পছন্দ করেন না, ঘৃণা করেন, এবং যেগুলিকে আল্লাহ অস্বীকার করেন সেসব কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে। জি, আসমানি কিতাব সময়। আর সর্বশেষ কিতাব, যেই কিতাব অন্য অন্য সমস্ত আসমানি কিতাবকে রহিতকারী, সর্বশেষ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সর্বশেষ কিতাব আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম, যা দিয়ে বিগত আসমানি কিতাবগুলিকে রহিত করে দেওয়া হয়েছে এবং সেগুলি থেকে যেগুলিকে আল্লাহ স্বীকৃতি দেওয়ার, যেগুলিকে বহাল রাখার, সেগুলিকে কোরআনে কারিমে সন্ন্যায় স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এই আসমানি কিতাব সমূহের মাধ্যমে এবং রাসূলগণের মাধ্যমে মানব জাতির ওপর অকাট্য দলিল প্রতিষ্ঠিত হয়েছে, হুজ্জত কায়েম হয়েছে,
কেউ কোনো অজুহাত পেশ করতে পারবে না বিচার দিবসে, বদলার সময়, প্রতিদানের সময়, যে আল্লাহ আমি তো জানতাম না যে আপনি কি পছন্দ করেন, আল্লাহ আমি তো জানতাম না যে আপনি কি ভালোবাসেন, আমি যেটাকে আমার বিবেক বুদ্ধিতে ভেবেছি যে আপনি এগুলি খুব ভালোবাসেন সেগুলি করেছি, এ কথা বলার কোনো সুযোগ নাই। আসমানি কিতাব নাজেল হওয়ার পর এবং রাসূলের আগমনের পরে ওয়াজাহারাত হিকমাতুল বালেগা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল হিকমত প্রজ্ঞা প্রকাশ পেয়েছে এই আসমানি কিতাবের মাধ্যমে এবং রসুল প্রেরণ মাধ্যমে। মহান আল্লাহ ইরশাদ করছেন, রসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আল্লাহ বহু রসুল পাঠিয়েছেন, রসুল রসুলের বহু বচন, অনেক রসুল পাঠিয়েছেন সুসংবাদ দাতা করে এবং সতর্ক সাবধানকারী করে, তারা সুসংবাদ দিয়েছেন যারা মেনে নিয়েছে তাদেরকে, সতর্ক সাবধান করেছেন অবাধ্যদেরকে, নাফরমানদেরকে। কেন আল্লাহ বহু রসুল যুগ যুগ পাঠিয়েছেন? লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলা আল্লাহি হুজ্জাতুন বাদা রসুল, যাতে করে মানব জাতির আল্লাহর সামনে কোনো অজুহাত না থেকে যায়, কোনো দলিল প্রমাণ পেশ না করতে পারে রসুলগণ আসার পরে, যে আল্লাহ আমাদেরকে জানাবে কি, আমরা তো জানার সুযোগ পাইনি, কথা বলার সুযোগ যেন না থাকে। সূরা নিসা আয়াত নম্বর 165। এ তো ছিল সমস্ত যুগে যুগে যে নবী রসুলগণ এসেছেন সকলের সম্পর্কে, বিশেষ করে যেহেতু শেষ নবীর দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য এবং শেষ নবীর দাওয়াতের মাধ্যমে সমস্ত দিনকে রহিত করা হয়েছে, সমস্ত দিনের বিধিবিধানকে রহিত করা হয়েছে, আর যেগুলিকে আল্লাহ ভালো মনে করেছে সেগুলিকে কোরআন এবং সুন্নার মাধ্যমে সেগুলিকে অনুমোদন দান করেছেন, এর দলিল সুরে আলে ইমরানের আয়াত নম্বর 31। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হে নবী, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, শেষ রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলছেন, বলে দাও মানব জাতি, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ রাসূল এসেছি আমার অনুসরণ করো, আমাকে ফলো করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসার প্রমাণ দিলে, ভালোবাসার দাবি হচ্ছে যে আল্লাহকে ভালোবাসি, প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাই এটা আমরা প্রমাণ দিলাম যে আল্লাহকে ভালোবাসি, এর সত্যতা, তাহলে ফলাফল কি? ইউহাবিবুকু আল্লাহ, তোমাদেরকে ভালোবাসবেন, তোমরা আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে পারলে, সত্যিকার অর্থে ভালোবাসলে, সুতরাং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অতিরিক্ত কি দেবেন? ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহু গফুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল, বড় দয়ালু। 8 নম্বর প্রশ্ন, ইবাদতের শর্ত কয়টি? ইবাদতের শর্ত কয়টি? লেখক বলছেন ইবাদতের শর্ত হচ্ছে তিনটি। জি, এতদিন পর্যন্ত যারা তৌহিদ আর সুন্নাহ নিয়ে পড়াশোনা করেছেন জানেন যে ইবাদতের শর্ত বা ইবাদত কবুল হওয়ার শর্ত, ইবাদতের শর্ত আসলে নাই, কথাটিতে একটু সূক্ষ্মতা রয়েছে। আমরা যারা সাধারণভাবে পড়াশোনা করেছি তো মনে আছে হয়তো কথাটি, ইবাদত কবুল হওয়ার শর্ত বলে থাকি, যখন ইবাদত কবুলের শর্ত বলবেন তখন দুইটি, যদিও কেউ কেউ বাড়িয়েছে, আর যখন ইবাদতের শর্ত বলবেন তখন তিনটি। এই কথাই বলছেন এখানে লেখক রাহমাতুল্লাহ আলী, বলছেন ইবাদতের শর্ত হচ্ছে সালাসা, তিনটি। প্রথম শর্ত হচ্ছে আল আউয়াল, সিদকুল আজিমা, সংকল্পের সততা, মনের যে সংকল্প রয়েছে এতে যেন সততা থাকে, জি সত্যি সত্যি আপনি এই কাজে আন্তরিক মন লাগিয়ে করছেন আপনি, সিদকুল আজিমা, আজিমা হচ্ছে সংকল্প আর সিদকুল মানে সততা, দৃঢ় সংকল্পের সততা, আপনি যে দৃঢ় সংকল্পবদ্ধ এতে আপনার সততা রয়েছে। বলছেন ওয়াহুয়া শার্তুন ফি ওজুদিহা, এইটি ইবাদতের অস্তিত্বের জন্য শর্ত, ইবাদতের কোনো অস্তিত্বই থাকবে না যদি আপনার মধ্যে সংকল্প না থাকে, সত্যিকার অর্থে সংকল্প না থাকে।
মানে আপনি ইচ্ছা করে যে আমি এখন এবাদত করছি, এটা যদি ইচ্ছা না করে, যেটাকে অন্য ভাষায় নিয়ত বলতে পারেন, শুধু নিয়ত মানে সংকল্প, কিন্তু আর নিয়ত মানে হচ্ছে আজিমাতুল কলব আরবি, আর নিয়া মানে আজিমাতুল কলব। এটা সমস্ত ওলামায়ে কেরামরা হানাফি শাফি আহলে হাদিস মুহাদ্দিসিন সকলেই, হানাফিদের ভারতের বড় একজন আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাহুল্লাহ, তিনি নিয়ত সম্পর্কে বলেছেন, আর নিয়ত আজিমাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম, মনের ইচ্ছার নাম। সুতরাং এই হানাফি এত বড় একজন আলেমের উক্তি এই জন্য পেশ করলাম, ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফি সমাজ নিয়ত করতে জানে না, পড়তে জানে, 6-6 মাস 1 বছর ধরে নিয়ত মুখস্থ করে আর ভুল করে, আর ভুল দিয়ে এবাদত শুরু করে, যার ফলে এবাদতকে বরবাদ করে। কত যে আক্ষেপ করতে হয় ভাষার মাঠে, রাসূলুল্লাহ সাহাবাই কেরাম খলেফের আসলে আদর্শ মোতাবেক, এমনকি 4 ইমামের আদর্শ মোতাবেক এবাদত না করার কারণে, অজ্ঞতার কারণে। নিয়ত মানে হচ্ছে আজিমাতুল কলব, অন্তরের সংকল্পের নাম হচ্ছে নিয়ত, অন্তর ইচ্ছার নাম নিয়ত। দুনিয়ার সমস্ত কাজে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, একজন বিবেকবান মানুষ সংকল্প করে বের হয়, এমনকি এই যে হাতটা নাড়া দিচ্ছি এটা সংকল্প করে যে আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে, এমনিতে হাত উঠবেই না যতক্ষণ আমি কোন সংকল্প না করব। একমাত্র সংকল্প কার থাকে না, মনের ইচ্ছা থাকে না, পাগলের, পাগলের কোনো সংকল্প থাকে না, লা নিয়াত লাহু আল মাজনুন, লা নিয়াত লাহু, পাগলের কোনো ইচ্ছা থাকে না, স্বেচ্ছায় কোনো কাজ করে। তো অন্তরের সংকল্প হচ্ছে নিয়ত, এই জন্য প্রবাসে আছেন, দেশে আসার নিয়ত আছে, কখন নিয়ত পড়েন না, বাপমা শেষ অবস্থা আছে দেখতে যাব নিয়ত আছে, অসুস্থ হয়েছি হাসপাতালে যাব নিয়ত আছে, কখনো নিয়ত পড়েন না, শুধু সালাতে যেন নিয়ত পড়েন, আর উজুর জন্য নিয়ত পড়ে কেউ কেউ, আর সিয়ামের জন্য নিয়ত পড়েন, আর হজের জন্য উমরার জন্য কেউ কেউ নিয়ত পড়েন, কিন্তু জাকাতের জন্য জাকাত তো আপনারা অনেকে দিচ্ছেন, জীবনও নিয়ত পড়েন না, যে নওয়ায়ে তানওয়াত দিয়ে জাকাত, জাকাতের জন্য কখন নিয়ত পড়েন, বাপ মাকে টাকা পাঠাচ্ছেন, ভাই বোনদেরকে টাকা পাঠাচ্ছেন, গরিব দুঃখীকে সাদকা করছেন, কারো গরিবের হাতে টাকা তুলে দিচ্ছেন, কখনো আল্লাহুম্মা ইন্নি নাওয়াইতু সাদাকাতা কখনো বলেন না। তাহলে এই বিধাতটাই 3-4টে ইবাদতে যে করে থাকে, ভারত উপমহাদেশের এক শ্রেণী মজহাবধারীরা মজহাবকে ভেঙে খায়, কিন্তু মজহাবের অনুসারী তারা ভাই আসলে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। যে কথাটি বলছিলাম আসল দার্সে আসি, সেটা হচ্ছে এবাদতের অস্তিত্ব পাওয়ার জন্য সংকল্পে সততা লাগবে, আপনার মনে সংকল্প আছে, সদিচ্ছা আছে, সদিচ্ছা যদি না থাকে, বিনা সংকল্পে করছেন কোন একটি কাজ, তাহলে সেটি এবাদত নয়। যেমন আপনি উজু করবেন, আপনার মনে কিন্তু সিদকুল আজিমা সংকল্প এসেছে যে আমি এখন উজু করছি, যে উজু দিয়ে আমি কিছু ইবাদত করব, সেটা সলাত হোক অথবা বাইতুল্লাহর তওয়াফ হোক অথবা কোরআন স্পর্শ করা হোক, যাই হোক না কেন উজু করছি, উজু করতে যাচ্ছি, এটা হচ্ছে অন্তরে সংকল্প সিদকুল আজিমা। কিন্তু এমন কোন সংকল্প নেই, এমনি গেলেন, হ্যাঁ রুমে গেলেন, পানি নলের কাছে গেলেন, আর গরমের সময় ছিল, ঘেমে টেমে ছিলেন, আর শরীরে ধুলো বালি লেগে আছে, উজুর কোনো সংকল্প করেননি, হাত মুখ এমন করে ধুইলেন, উজুতে যতগুলি অঙ্গ অঙ্গ সবগুলি ধুইলেন, কিন্তু কোনো সংকল্প করেননি উজুর, আপনার উজু হবে। একজন অমুসলিম সলাতের কোনো সংকল্প নেই, নামাজ পড়ার কোনো সংকল্প নেই তার মনে, কোনো সদিচ্ছা নেই যে আমি নামাজ পড়ছি, অথবা একজন বেনামাজি মুসলিম, কিন্তু নামাজিদেরকে দেখে যে নামাজে রুকু করে, সেজদা করে, এতেও তো একটু ব্যায়াম হচ্ছে, শরীর চর্চা হচ্ছে, সুতরাং ওই নামাজের মতো যেমন দেখেছে ভালো করে ফলো করেছে, কখন কোনখান থেকে শুরু করে কোনখানে গিয়ে শেষ করে, ওইভাবে কেয়াম রুকু সুজুদ আর বৈঠক করলো, কিন্তু তার সলাতের কোনো সংকল্প নেই, তার সলাৎ হবে কখনো হবে না, জীবনে কোনো সলাৎ কবুল হবে না, কারণ
তার অন্তরের সংকল্প নেই। বলছেন যে এবাদতের অস্তিত্বের জন্য ওজুদ, অস্তিত্বের জন্য অহ শর্তুন ফি ওজুদিহা, এবাদতের অস্তিত্ব পাওয়ার জন্য শর্ত হচ্ছে সংকল্পে সততা। দ্বিতীয় শর্ত হচ্ছে এখলাস নিয়ে, নিয়তে নিষ্ঠা থাকতে হবে, এখলাস হলুসিয়া থাকতে হবে, অর্থাৎ লিল্লাহিয়া থাকতে হবে, আল্লাহর জন্য সে ইবাদত হইতে হবে, দুনিয়ার লোভে নয় আর দুনিয়ার কোনো চাপে নয়, কিছু পাওয়ার জন্য অথবা কিছু অনিষ্ট থেকে বাঁচার জন্য নয়, অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য নয়, আল্লাহ ছাড়া অন্যের জন্য। যেমন সেজদা, যারা মুশরিক মুসলিম তারা মাজারও সেজদা করে, আবার সালাতেও সেজদা করে, সেজদা তো করলো কিন্তু মাজারে করলো, সুতরাং সেটি এবাদত হলো না, শিরক হয়ে গেল। যারা বেনামাজি তারা শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে, নতুন বিয়ে করতে গিয়ে জীবনেও নামাজ পড়েনি, সেই দিন নামাজ পড়ে। ভালো মানুষদের সাথে, ভালো মানুষ বাড়িতে এসেছে, কোন একজন আলেম এসেছে, বেনামাজিও আগে থেকে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে, ইফতার পার্টিতে যাবে জীবনে নামাজ পড়ে না, সুতরাং ইফতার করে মাগরিব পড়ে নিল। তো নিয়তে ইখলাস তো নেই, নিয়তে আল্লাহর জন্য লিল্লাহিয়াতে ইখলাস তো নেই, বরং কাউকে খুশি করার জন্য অথবা কারো অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য, সুতরাং সে এবাদত আর এবাদত হল না। এক কথায় নিয়তে এখলাস হইতে হবে দ্বিতীয় শর্ত এবাদতের জন্য। তৃতীয় শর্ত আসসালেস মুওয়াফাকাতু শরঈ, শরীয়ত সম্মত হইতে হবে, শরীয়ত সম্মত হইতে হবে। আল্লাযী আমার আল্লাহ তাআলা, যার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বা যেই তরিকা নির্দেশ দান করেছেন। অন্য ভাষাতে তৃতীয় শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসারী হইতে হবে, সহজ ভাষায় রাসূলুল্লাহর তরিকা হইতে হবে। আমি সহজ ভাষায় মানুষকে বোঝানোর চেষ্টা করি, এবাদত কবুলের দুটো শর্ত এই দ্বিতীয় এবং তৃতীয়, এখানে সেটা হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে, দুনিয়ার কোনো গরজে না স্বার্থে নয়, আর এক রসুলের তরিকা হইতে হবে। তৃতীয় যেটা শরীয়ত সম্মত হইতে হবে, মানে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হইতে হবে, অন্য কোনো কারো তরিকায় হইলে হবে না। কেউ যদি বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পড়ি না, আমি আব্দুল কাদির জিলানির তরিকায় নামাজ পড়ি, হবে না। আমি আবু হানিফা শাফি মালিক আহমদের তরিকায় নামাজ পড়ি, না না না, হবে না। তাদেরকে আল্লাহ পাঠাননি তাদের তরিকা অনুসরণ করার জন্য, তাদের কাছ থেকে এলেম নিতে হবে, কিন্তু সেই এলেমে যখনই একটা ভুল স্পষ্ট হবে তখন ছেড়ে দেওয়া ফরজ হওয়ার জন্য। কিন্তু যার কোনো ভুল হয়নি, যাকে ওহি দিয়ে আল্লাহ পরিচালিত করেছে, জি ওহি ছাড়া একটিও কথা বলেনি, অমায়ন্তি কাউনিল হাওয়া ইনহা ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তরিকা অনুযায়ী হইতে হবে। জি অর্থাৎ আল্লাহ ইউদানা ইল্লা বিহি, আপনি দিন পালন করবেন এই শরীয়তের অনুসরণে, এই তরিকায় শরীয়ত সম্মত তরিকায় আপনি দিন পালন করবেন। তারপর বলছেন ওয়াহুমা শর্তানি ফি কবুলিহা, এই দ্বিতীয় এবং তৃতীয় শর্ত হচ্ছে এবাদত কবুল হওয়ার শর্ত। আর প্রথমটি সম্পর্কে বললেন যেটা হচ্ছে সংকল্পের সততা, সেটা হচ্ছে শর্তুন ফি ওজুদিহাত, এবাদত এর অস্তিত্বের শর্ত হচ্ছে এক নম্বরটি, সেটা হচ্ছে সিদকুন নিয়া, নিয়তে সততা থাকতে হবে, সিদকুল আজিমা, সংকল্পে সততা থাকতে হবে। আর এবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত ইখলাসুন নিয়া, এক আল্লাহর জন্য নিষ্ঠার সাথে করতে হবে, এবং শরীয়ত সম্মত এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। নয় নম্বরে বলছেন যে আমরা যে জানলাম যে এবাদতের তিনটি শর্ত, প্রথম শর্ত ছিল সিদকুল আজিমা, সংকল্পে সততা, মনের সংকল্পে যেন সততা থাকে, এর অর্থ কি এটা একটু বুঝিয়ে বলুন।
তো বলছেন হুয়া তারকু তাকাসুল ওয়া তাওয়ানি ওয়া বাযলুল জুহদ ফি আন ইউসাদদিকা কাওলুহু বিফিলিহি বা আন ইউসাদদিকা কাওলাহু বিফিলিহি। সংকল্পের সততা হচ্ছে অলসতা পরিহার করা, যেন অলসতা না থাকে, অবহেলা অলসতা। একটু সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত একটু সলাত উপলব্ধি করলেন না, গোটা দুনিয়ায় মেতে থাকলেন আপনি। যেমন এক শ্রেণীর লোকেরা মোবাইল নিয়ে অথবা টিভি নিয়ে অথবা দুনিয়ার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, যেমনই জামাত শুরু হয়েছে দৌড় দিয়ে গিয়ে ঢুকলো, কিন্তু ওই যে হিসাব নিকাশ চলছিল বা যা কিছু দেখছিল আপনার ফোনে অথবা কম্পিউটারে ইন্টারনেটে, তাই মগজে ঢুকে আছে, সালাত শেষ হয়ে গেল কিছুই উপলব্ধি করলো না। জি একেবারে অবহেলা, হবে না, আপনার সংকল্পে সততা নেই। সংকল্পে সততা হচ্ছে তার কুত্তাও আসল, অলসতা পরিত্যাগ করা, অত্যাওয়ানি অবহেলা ঢিলামি পরিত্যাগ করা, অবাজুলুল জোহদ সর্বাত্মক প্রচেষ্টা করা, সর্বাত্মক প্রচেষ্টা করা। আপনি যখন সলাৎ শুরু করছেন সচেষ্ট হবেন যে আমি একটি ইবাদত করছি, আপনি যখন উযু করছেন সচেষ্ট হবেন যে আমি এখন তাহারাত অর্জন করছি। এইভাবে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে প্রচেষ্টা চালাইতে হবে। কি বিষয়ে বলছে? ফি আইয়াসাদদিকা কাউলাহু বিফিলিহি, যেই কথাটি বলছে সেই কথাটি যেন সত্যতা প্রমাণ করে তার কাজ, মানে কথা অনুযায়ী কাজ হয়, যেমন কথা বলছে তেমনই যেন কাজ হয়। আপনি সালাত পড়ে আসলেন, কেউ জিজ্ঞাসা করছে কোথায় গেছেন, বলছে সালাত আদায় গেছে, নামাজ পড়তে গেছিলাম। তো সালাত আদায় করতে গিয়েছিলেন, তো আপনার যেন কর্ম এই সালাত আদায় করা আপনার কথার সত্যতা প্রমাণ করে যে সত্যি আপনি সত্যি সালাত সংকল্পের সাথে আপনি আদায় করতে, অন্তরের সত্যতার সাথে আদায় করতে গিয়েছিলেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা সাফের আয়াত নম্বর 2-3, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যারা বলে একরকম আর করে আর একরকম, তাদের আল্লাহ নিন্দা করেছেন, জি তাদেরকে তিরস্কার করেছেন। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না তা বলো কেন, মুখে এক কথা আর কাজে আর একরকম উল্টো কেন? কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটি বড় অসন্তুষ্টির কারণ, আল্লাহ বড়ই রাগান্বিত হন। আনতাকুলু মা লা তাফআলুন, যে এমন এমন কথা বলো কিন্তু কাজে করো না, কাজের বেলা নেই আর খুব লম্বা চড়া কথা। অনেকেই উপদেশ দিতে লাগিয়ে দেন, কিছু বলতে লাগিয়ে দেন, কিছু লিখতে লাগিয়ে দেন, স্ট্যাটাস মাশাআল্লাহ, মনে হচ্ছে যে বড়ই বিজ্ঞ মানুষ, হ্যাঁ আল্লামা, কিন্তু আমল একেবারে বিপরীত, না এমনটা যেন না হয়। তো ফিরে আসি আসল বিষয়ের দিকে, সেটা হচ্ছে সিদকুল আজিমা, সংকল্পের সততা। সংকল্পের সততা হচ্ছে যে আপনি অলসতাকে পরিত্যাগ করবেন, অবহেলাকে পরিত্যাগ করবেন, সর্বাত্মক চেষ্টা আপনি করবেন যে আপনার কথা কাজে যেন তাল মিল থাকে, কথা কাজে যেন মিল থাকে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন শিখার তৌফিক দান করেন, তৌহিদ বুঝার তৌফিক দান করেন, সুন্নাত জানার তৌফিক দান করেন এবং তৌহিদ সুন্নাহ ভিত্তিক ইবাদত বন্দেগির তৌফিক দান করেন, ইবাদত কবুলের শর্ত পূরণের তৌফিক দান করেন, ইবাদতের বিশুদ্ধতা আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমাদেরকে চেষ্টা করার, মেহনত করার, এলেম আমল সুন্দর করার তৌফিক যেন দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।